আসসালামু আলাইকুম। এ ফুড হিস্টোরিয়ানের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন যাবত মাওয়ার ইলিশ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে ঢাকাও যাওয়া হচ্ছিল না আর মাওয়ার ইলিশ খাওয়াও হচ্ছিল না। তাই আজ ভাবলাম ব্রাহ্মণবাড়িয়াতেই ইলিশ খাবো। তাই আজ গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে ইলিশের খোঁজে। অনেক দরদাম করে একটা 1 কেজি ওজনের একটা ইলিশ পেয়েছিলাম। ইলিশটা বাসায় এনে আপুকে দিয়ে ভালো করে কাটিয়ে ভাজার জন্য তৈরি করতে লাগলাম। ইলিশ ভাজি করার জন্য এবং বেগুন ভাজির জন্য প্রথমে মাছগুলোতে এবং ডিমগুলোতে হলুদ লবণ লাগিয়ে ভালো করে মেখে নিলাম এবং কড়াইতে ফরচুন ব্র্যান্ডের সরিষার তেল দিয়ে দিলাম এবং তেল গরম করে এটাতে মাছগুলো এবং ডিমগুলো ছেড়ে দিলাম। সরিষার তেলে মাছগুলো দেওয়ার পরে এক লোভনীয় সুঘ্রাণ আসছিল, যার জন্য খাওয়ার রুচিটা অনেকটাই বেড়ে গেছে। এবং মাছগুলো একটু হয়ে আসার পর এখানে আমি বেগুনগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য, আর মাছগুলো মোটামুটি ভালোভাবেই ভেজে নিলাম। লেজটা খুব বেশি কড়া করে ভাজি নেই, কারণ এটা দিয়ে লেজ ভর্তা করব। আর ডিমগুলো হয়ে যাওয়ার পরে এগুলো আমি নামিয়ে নিয়েছি আগেই। ডিমগুলো মোটামুটি ভাজার পরে আর বেগুনটা ভাজার পরে এগুলো আমি নামিয়ে নিলাম এবং মাছের চাকাটা ভালো করে ভাজার জন্য আরও কিছুক্ষণ যাবত রাখলাম। মাছের থেকে যে একটা সুঘ্রাণ আসছিল ইলিশের, এটা আপনাদের বলে বোঝানো যাবে না, কিন্তু অনেক বেশি ভাল লাগছিল। বেগুনগুলো হয়ে যাওয়ার পরে আমি কিছুটা শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমার ভাজা মোটামুটি কমপ্লিট। এখন আমি লেজটা দিয়ে একটা ইলিশের লেজ ভর্তা করার চেষ্টা করব। আমি মাওয়ার অনেকগুলো রেস্টুরেন্টে খেয়েছি, ওখানে যেভাবে লেজ ভর্তাটা বানায় আমি বাসাতেই সেভাবে বানানোর চেষ্টা করলাম। আমি প্রথমেই লেজটাকে ভালো করে থেতলে নিয়েছি, এরপর লেজ থেকে বড় বড় কাঁটাগুলো বেছে নিলাম যতটুকু পারা আমার সম্ভব। তারপর ভেজে রাখা 8 থেকে 10টা শুকনা মরিচ ভেঙে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি আগে থেকে কেটে রাখা কিছু ধনিয়া পাতা এবং পেঁয়াজ মিশিয়ে এবং মাছ ভাজির পরে থেকে যা অবশিষ্ট যে সরিষার তেলটা ছিল ওটা কিছুটা দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভর্তাটা বানিয়ে নিলাম। মূলত এভাবে আর কিছুটা লেবু রস দিয়েছিলাম। মূলত এভাবেই মাওয়ার স্পেশাল লেজ ভর্তা, ইলিশের লেজ ভর্তাটা বানানো হয়। তা আমিও সেভাবে বানিয়েছিলাম, মোটামুটি ভালোই ছিল। আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট এবং আপু রান্না করেছিল ইলিশ, সর্ষে ইলিশ, সেটা কিছুটা নিয়েছিলাম, ওটা ভিডিওটা করা হয় নাই। প্রথমে আমি ইলিশের লেজ ভর্তাটা ট্রাই করেছিলাম, মোটামুটি ভালোই ছিল। ইলিশের লেজ ভর্তাটা খাওয়ার পরে আমি কিছুটা ডিম দিয়ে খেলাম, ডিমটা অনেক ভালো ছিল এবং মাছটা খুব বেশি পুরান না হওয়াতে ইলিশের যে সুঘ্রাণ থাকে সেই সুঘ্রাণটা ছিল, যার জন্য অনেক বেশি ভালো লেগেছে। যদি মাছটা অনেক পুরাতন হতো তাহলে কিছুটা খেতে খারাপই লাগতো, তবে মাছটা ছিল একদম টাটকা, যে কারণে অনেক বেশি খেতে ভালো লেগেছে। তারপর আমি কিছু বেগুন ভাজি দিয়ে খেলাম এবং শেষে সর্ষে ইলিশ এবং ইলিশ ভাজাটা দিয়ে খেয়েছিলাম।
মাওয়া না গেলেও মাওয়ার যে একটা খাবারের স্বাদ সেটা বাসায় আমি বসে উপভোগ করেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন। ধন্যবাদ।